প্রবর রিপন বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় একটি নাম। তিনি একাধারে কবি এবং সঙ্গীত শিল্পী, গড়ে তুলেছেন নিজস্ব ব্যান্ড সোনার বাংলা সার্কাস। আজকে আমরা জানব তার জীবনের জানা অজানা অধ্যায়। প্রবর রিপনের জন্ম 1981 সালের 10ই জুন। তিনি বাংলাদেশের ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি প্রতিভাবান ছিলেন, কাজ করতেন ছোট পত্রিকা কালনেত্রে, যেখানে কাজ করার সুবাদে পরিচয় হয় আরেক কবি মুজ মাহফুজের সাথে। দুজনের সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্বের রূপ নেয়। তারা সবসময় কবিতার নেশায় ডুবে থাকতেন, আর এই কবিতার পিঠে ডানা জুড়ে দিতেই শুরু করলেন গান। সিদ্ধান্ত নিলেন ব্যান্ড করার। 2004 সাল শুরু করলেন মনুসরণী নামের ব্যান্ড। অনুসরণী নামটি নেওয়া হয়েছিল জীবনানন্দ দাশের কবিতা থেকে। তারা একটি অ্যালবামও বের করেছিলেন। একটা ব্যান্ড, দুজন ভোকালিস্ট। দুঃখজনকভাবে ব্যান্ডটি বেশি দিন টিকে রাখা সম্ভব হয়নি, দুজন আলাদা হয়ে গেলেন। মুইজ মাহফুজ বের করলেন বক্ররেখা ব্যান্ড, আর প্রবর রিপন বের করলেন সোনার বাংলা সার্কাস। প্রবর রিপন 2007 সালে প্রকাশ করলেন তার প্রথম কবিতার বই নৈঃশব্দের মৃত্যু। এরপরে 2011 ও 2014 সালে তার দ্বিতীয় কবিতার বই আমার নাম অসুখ ও কাব্যনাট্য লবণখোর প্রকাশিত হয়। প্রবর রিপন প্রতিভাবান পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের অনুরোধে অভিনয় করেন যে জীবন ফরিংয়ের নামে একটি নাটকে। তার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, যেটি 2011 সালে ঈদে টেলিভিশনে প্রচারিত হয়েছিল। যে জীবন ফরিংয়ের থিম ছিল এমন, জীবনের অর্থ খুঁজতে খুঁজতে আমরা জীবনকে নিরর্থক করে ফেলি, হৃৎপিণ্ডের পাশে আজ আমাদের ভালোবাসা থাকে না, থাকে অঙ্কের যোগবিয়োগ কিংবা কোনো কেমিস্ট্রির বিক্রিয়া আর টাকার হিংসাত্মক ভালোবাসা। দুজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে জড়িয়ে স্লোগান দিচ্ছেন আমার স্বাধীন মৃত্যুর অধিকার চাই, এমনই রহস্যময় নাটক ছিল এটি। প্রবর রিপন ভালোবেসে বিয়ে করেন তানহা জাফরিনকে। কিছুতেই তার গানের প্রতিভা আড়ালে রাখার সম্ভব হচ্ছিল না, তাই 2018 সালে যৌথুদ্যোগে শুরু করেন নতুন গানের দল সোনার বাংলা সার্কাস। সোনার বাংলা সার্কাসে গিটারিস্ট হিসেবে যোগদান করেন মিশিগানের বাসিন্দা সেদ পান্ডুরাঙ্গা, যিনি এর আগে গিটার বাজিয়েছেন আয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবিতে। এই দলের ব্যানারে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে হাইনাইটসের শিরোনামে, যে অ্যালবামটি ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রবর রিপন বলেন তিনি বব মার্লির দ্বারা অনুপ্রাণিত। সোনার বাংলা সার্কাসের দ্বিতীয় অ্যালবামের নাম মহাশ্মশান। প্রবর রিপন প্রায় এক যুগ পরে প্রকাশ করেছেন তার তৃতীয় নতুন কবিতার বই গোধূলিকা বাড়ে। বইটি প্রকাশ করেছে কিংবদন্তি পাবলিকেশন। বইটি 2022 সালে বেস্ট সেলার তালিকায় ছিল। তরুণ প্রজন্মের কাছে প্রবর রিপন যেন একটি ভালোবাসার নাম।